बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम प्रयोजना ओ परिवेशनाय उल्लास इस्लामिक एसेट प्रोडक्ट्स रॉयल प्लाजा द्वितीय तला सीडीए मार्केट आमतल रियाजुद्दीन बाजार चट्टग्राम मोबाइल 01711263461 अल्लाह कुरान करीमर मध्य की बोलें फदल एवं रहमत जरा पेछो फल यफरहु তারা যেন খুশি উদযাপন করে একটু জোরে বলুন আমাকে যে দুইটি বিষয় দিয়েছেন একটি বিষয় হলো পবিত্র ঈদ মিলাদুন নবী পবিত্র জশনে জুলুস ঈদ মিলাদুন নবী একটু জোরে বলুন প্রথম নম্বর বিষয় কি জশনে জুলুস ঈদ মিলাদুন নবী এই বিষয়টা তারা দিত না समय एवं दिन जत जाए घटना मन पड़स एक मौलवी गड़े आइया कई बाजार टीका फाइजामा आनसिन फाइजामा फाइजामा चीन फैन फैन एक फैन आनस आनार पर फैन टा देखा जाए बड़ो लम्बा कित ফ্যানটা লম্বা কইয়া কি শুনবি তো এখন পরিবারের অকল মেসাবজিরে দেখাইলাই এখানে বউ আছে মাইয়া আছে ফুলা আছে তো সবাইরে ডেকে কইতেছে দেখো আমার এই ফ্যানটা বাজার থেকে আনছি এখনো পড়তে পারছি না এই ফ্যানটা বড় লম্বা হইছে তো তোমরা সুযোগ পাইলে এটা একটু বাড়ি করে দিও কিতা করতা এখন একটা দিন দুইটা দিন তিনটা দিন চারটা দিন যায় এখনো ফ্যান বাড়ি হয় নাই এক সপ্তাহ পরে বউ চিন্তা করলো হাইরে সাদের জামাই এত কষ্ট করি আমার খাওয়ায় স্বামী একটা আবদার করছে ফ্যানটা বাড়ি করে দেওয়ার লাগি আমি তো এখামটাই করছি না রুমের ভিতরে ঢুকাইয়া ফ্যানটা একটু কি করে দিল বাড়ি করে দিল মা চিন্তা করতেছে যে বউ আমি ঘরের ভিতর ঢুকাইছি দজ্জালি বউ মনই নাই বউ আমার ফুলার ফ্যানটা ঠিক করে দিত তো মা নিয়ে আবার কিতা করছে ইতার আবার কিতা করিয়ে দিছে আহা এখন কতখান বাড়িয়েছে দুইবার হইছে কি মায়া উপযুক্ত হইছে মায়া কইন দাদি তো বাক্কা জামেলাই মাও তো রান্না বান্না নিয়ে আইতা জামেলাই আসুন আমি কিতা করুকা স্কুল কলেজে পড়ি আর কিতা করতাম বাবার দোয়া নিয়ে ইতা কিতা করতাম প্যান্টা নিয়ে মাইয়াও একটা শুরু করিয়ে দিছুন কি এখন কতবার হয়েছে বেড়া যখন ফ্যান পড়তে গেছেন দেখা যায় এটা আন্ডার কোয়াটার ফ্যান হয়ে গেছে কি বাবা মার্কেট থেকে আনলাম তো লম্বা ফ্যান ইসলামের এমন অবস্থা 12টা বাজাইয়া দিছে এক শ্রেণীর আলেম এসে বলে জশনে জুলুস বেদাত আরে কালাম এসে বলে ইয়া নবী সালাম আলাইকা ওয়া বেদাত আরে কালাম এসে বলছে আল্লাহর রলে রুশ করে বেদাত আমি বলি ফ্যান যেমন বাড়ি করতে করতে আন্ডার কোয়ার্টার করে ফেলেছে আজকে তো নাম করা মোল্লা এসে ইসলামের 12টা বাজিয়ে দিয়েছে কথা বলেন ঠিক কে না হাত তুলে বলেন ঠিক কে না মিয়া ইসলাম কে 12টা বাজাই দিতে চাও ইসলাম এটা 12টা বাজার ধর্ম নয় ইসলাম ইজ দা কমপ্লিট গুড অফ লাইফ ইসলাম শান্তি ধর্ম ইসলাম মানবতার ধর্ম ইসলাম কল্যাণের ধর্ম এজন্য আল্লাহ কালামে মাজিদে বলেন ইন্না দ্বীনা ইনদাল্লাহি ইসলাম একটু জোরে বলুন না ফ্যান দেখলেই দেখা যায় ফ্যান আন্ডার কোয়ার্টার তিরি কোয়ার্টার হয়ে গেছে ওই ফ্যান যেমন তিরি কোয়ার্টার হয়েছে
আমাদের দেশে কিছু ধর্ম ব্যবসায়ী মোল্লারা ইসলামের নাম দিয়ে ইসলামের নামাজ দিয়ে তারা বলে এটা নাই এরা বলে এটা নাই এরা বলে ওটা নাই এরা বলে ওটা নাই অথচ নবীর যুগে ছিল সাহাবায়ে কেরামের যুগে ছিল তাবিদের যুগে ছিল ইমাম বুখারীর যুগে ছিল ইমাম শাফির যুগে ছিল ইমাম আজমের যুগে ছিল ইমাম আহমদ ইবনে হাম্বলের যুগে ছিল এ মোল্লা তুই কোত্থেকে আইছিস এটা নাই ওটা নাই আজকে আমরা প্রমাণ করব জাস্ট জুলুস করা এটা বেদাত নয় এটা জায়েজ 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 জোরে বলুন اللهم صل مولانا وعلى آل اللہ تمہیں دیا کر نصیب کرو মদিনার নবীকে না দেখায়া কবরেতে নিও না আল্লাহুম্মা ওয়া আলা আলে মেরাজ রজনীতে আল্লাহ দয়াল নবীকে সুবহানাল্লাহ বলেন না আজকের রাতে মেরাজ রজনীতে আল্লাহ দয়াল নবীকে আরে দাওয়াত দিয়ে নিয়ে গেল আর শপকে আরে রব তাআলা মুহাব্বত রব তাআলা মুহাব্বত দিয়ে সেন সালাম ইয়া নবী সালাম আলাইকা হাবিবি সালাম ইয়া নবী সালাম আলাইকা আসালা তু আসালাম ইয়া নবী খৈরুল আনাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিবি সালাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিবি সালাম আল্লাহুম্মা مولانا وعلى آله كبير من جوك امار خمیت جر جموك بير امار بردر علی ما بونرا কি বুঝাইতে চেয়েছিলাম মনোযোগ দিয়ে শুনুন আল্লাহর কালাম আল্লাহ বলেন ফজল যারা পেয়েছো রহমত যারা পেয়েছো ফজল এবং রহমত যারা পেয়েছো ও মুস্তাফার গোলাম আল্লাহ বলেন ফলিয়া ফরাহু খুশি উদযাপন করো দয়াল নবী মায়ার নবী মক্কার জমিন থেকে যখন মদিনায় ঢুকলেন আল্লাহ নবী যখন মদিনা শরীফ দিকে যায় নবীজি আমার যখন মদিনার দিকে ঢুকে যায় মদিনার নারী পুরুষ ঘরের থেকে বের হয়ে যায় আর সবুজ সবুজ পতাকা নিয়ে নারে রেসালতের স্লোগান দিয়া দিয়া বলে আয়া কে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ ফাদাকা বি উম্মি আয়া কে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আমাদের মা বাবা আপনি নবীর কদমে কুরবান আমার দেশের অনেক ভাইয়েরা বলবে জশ্নে জুলুস নাই আসেন মদিনার দিকে যায় হাদিস শরীফ কলোন আল্লাহর নবী যখন মদিনায় প্রবেশ করলেন মদিনার গোরের থেকে একজন মহিলাও থাকতো না আল্লাহর নবীকে দেখার জন্য পাগল হয়ে যেত হা বেপরদা নয়
পর্দার ভিতর থেকে আল্লাহর নবীকে সম্মান করত আবাল বনিতা গাছের সাদে সাদে আমার ভাইয়েরা গরের সাদে জানালা থেকে আল্লাহর নবীকে আহলান সাহালান জানাতো ও মুস্তাফার গোলাম একটু জবান খুলে বলেন মদিনায় যদি জুলুস থাকে রে ভাই মদিনায় যদি জুলুস হয় মক্কায় যদি জুলুস হয় আমরাও বাংলাদেশে জুলুস করতে চায় কি চায় না বড় দুঃখের বিষয় জুলুস তো আমরা আমার বাবার জন্য করি না জুলুস তো আমরা আমার মার জন্য করি না জুলুস তো আমাদের চেয়ারম্যানের জন্য করি না যেই নবীরে না বানাইলে আল্লাহ আসমান বানাইতো না যেই নবীরে না বানাইলে আল্লাহ আরশ কুরসিল কলম বানাইতো না যেই নবীরে না বানাইলে আল্লাহ ইমাম মসজিদের খতিব মসজিদ মুয়াজ্জিন বানাইতো না বানাইতো না বানাইতো না আল্লাহর কায়নাত বানাইতো না ওই নবীর জশ্নে জুলুস করা এটা যারা বেদাত বলে ও যুবক মনে করবেন তারা কোরআন হাদিসের আলোচনা তারা জানে না কোরআন হাদিস তারা বুঝে না মদিনা শরীফে জশ্নে জুলুস ছিল আরো জোরে বলেন আমার ভাইয়েরা কি বলবো আজকে সমাজ এত নষ্ট হয়ে গিয়েছেন জশ্নে জুলুসের কথা বললে অনেক কথা আসবে আমার ভাইয়েরা মুসলিম শরীফ খুলুন আমার ভাইয়েরা মুসলিম শরীফ নয় আবু দাউদ শরীফ খুলুন সেখানেও জুলুসের কথা আছে বুখারী শরীফ খুলুন মেশকাত খুলুন এ চারটা কিতাবের নাম বললাম চারটা কিতাবে জশ্নে জুলুসের কথা আছে আরো জোরে বলেন আমার ভাইয়েরা হযরতে বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত ইনি নবীর জলিল কদর সাহাবী ছিলেন একটু জোরে বলেন না সাহাবারা আতর লাগায় ওই নবীজির ঘাম ভাইজান সাহাবারা রহমতে আলো নুরি মুজাসাম রহমতে আলো নুরি মুজাসাম সাহাবারা আতর লাগায় ওই নবীজির ঘাম ভাইজান সাহাবারা গভীর মনোযোগ বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত ইনি নবীর কি ছিলেন তো আওয়াজ চায় নবীর সাহাবী ছিলেন নাম কি বারা ইবনে আজেব বারা ইবনে আজেব রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবী ছিলেন ইনি হাদিসটা বর্ণনা করছেন আমার ভাইয়েরা মক্কা এবং মদিনার মধ্যে ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ বলে বলে মক্কা এবং মদিনার মানুষ জশ্নে জুলুস বের করত সুবহানাল্লাহ করা বেদাত কেন হবে কথা বলেন মক্কায় যদি থাকে মদিনায় যদি থাকে আমার বাংলাদেশে বেদাত কেন হবে তাহলে বোঝা যায় ইতিহাসের কিতাব তারা পড়ে নাই ঠিক না বেটে দ্বিতীয় নম্বর দলিল আল্লাহর নবী যখন আমার ভাইয়েরা বিভিন্ন সফর থেকে গড়ের মধ্যে আসতেন বিভিন্ন সফর থেকে বাড়িতে আসতেন আমার নবীর সমস্ত সাহাবায়ে কেরাম আমার নবীকে রিসিভ করার জন্য জুলুস বের করতেন সুবহানাল্লাহ দেখেন জুলুস কোথায় কোথায় নবীর যুগ থেকে আসতেছি নবীর সাহাবী বারা ইবনে আজেব বলে জশ্নে জুলুস করা জায়েজ এরপর আমার ভাইয়েরা আল্লাহ নবী যখন সফর থেকে আসতেন তখন সাহাবায়ে কেরাম মা ফাতেমা ঘর থেকে বের হয়ে আল্লাহর নবীকে আহলান সাহালান বলে বলে আল্লাহর নবীর জুলুস বের করতেন সুবহানাল্লাহ জশ্নে আমদে রাসূলে আল্লাহ আল্লাহ জিকির হামিদচর মানুষেরা করতে পারে না বলে না পারে না কারা কারা পারবেন হাত তুলেন মাশাআল্লাহ সবাই পারবেন তো হাসা কথা হাসা জশ্নে আমদে রাসূলে
জোরসে জশনে আমদে রাসূল আসম নে আওলাদে রাসূল আপি সে ঘোলা মে রাসূল আল্লাহি আল্লাহ বলো আল্লাহি আল্লাহ বলো আল্লাহি আল্লাহ জশনে আমদে রা अल्लाह ही अल्लाह दोबा हो गए कबूल असम ने औलादे रसूल अभी से बोला मेरा रसूल अल्लाह ही अल्लाह बोलो अल्लाह ही अल्लाह जिसने आमदे रसूल اللهم صل مولانا وعلى آله এবার তৃতীয় নম্বর দলিল কয় নম্বর আওয়াজ চাই কিসের কিসের জশনে জুলুসের বলে না কিসের জশনে জুলুসের জায়েজ আছে না নাই আমার ভাইরা তৃতীয় নম্বর দলিল তাবুতে সকিনা উলামায়ে কেরাম আছে যার নাম তাবুতে সকিনা যেখানে মূসা এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের জুব্বা মোবারক রাখা হয়েছিল সুবহানাল্লাহ কোরআনের ঘোষণা তাবুতে সকিনা ওই তাবুত সকিনার ভিতর আমার ভাইরা হযরত মূসা এবং হারুনের জুব্বা মোবারক ছিল আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিলেন এ ফেরেশতারা যাও যাও তাবুত সকিনা যখন নিয়ে যাবে তুমি ফেরেশতারা মিছিল করে করে তাবুত সকিনার পিছে পিছে তোমরাও জুলুস করবা জুরে বলেন না ইটা নবীর জুলুস করতে হইলি বেদাত হ দিয়া ইয়া তো মানুষের হল লই যে দেড়ে বেদাত জুলুস গরম ভরে নবীর জুলুস করলি বেদাত হ কোরআন অর্থ দে তাবুতে সকিনা আর জুলুস করো ও আল্লাহ তাবুতে সকিনা বে কি খোদা হ দে তাবুতে সকিনার ভিতরে মূসা এবং হারুন আর নবী আইবর আগে দুয়া নবী ভাই ইতারা জুব্বা মোবারক তাবুতে সকিনা কাছে দে আর হাজার হুকুম দ্বারা জুলুস করো পৃথিবীর মানুষ হল তাবুতে সকিনার যদি জুলুস দেয় তো আর নবী সরকারে দু আলম এই তরাত আগমন করছে দে নবী এবার জুলুস করানো যার হারা সারা নাই তাবুতে সকিনার ভিতরে কি ছিল কার জুব্বা মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামের জুব্বা এছে গো জুব্বার যদি জুলুস হত তাহলে নবীর জুলুস কে নেব ফাম বললা এ নেব দিরে জেন সিদাম তো সুবহানাল্লাহ আরে বাবা আপনি বলছেন জুলুস করা যাবে না তাবুতে সকিনার যদি জুলুস হয় আল্লাহ বলে তাবুতে সকিনা নিয়ে যাওয়ার সময় কতগুলো ফেরেশতা নিয়োজিত করে দিলেন এ ফেরেশতারা তোমরা জুলুস করবা কারণ নবীদের জুব্বা নিয়ে যাওয়া হচ্ছে আমার ভাইয়েরা কয়টা দলিল আওয়াজ চায় তিন নম্বর এরপরে চার নম্বর দলিল আল্লাহর নবী যখন এ দরার বুকে আগমন করেছিলেন চতুর্থ নম্বর দলিল আল্লাহর নবীর আগমন যেদিন হলে কদে জাকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন আরো জোরে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রহমাতাল للعالمين
বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শা بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة الله الكلام كار كلام يا مرجب আল্লাহর কালাম স্বীকৃতি দিচ্ছে আমার নবী যেদিন দুনিয়ার বুকে আগমন করলেন কুল বিফাদিল্লাহি ওয়া বিরহমাতিহি নবী এসেছে রহমত এসেছে আরো জোরে বলেন নবী এসেছে রহমত এসেছে নিয়ামত এসেছে বরকত এসেছে নবীর এক মানি রহমত নবীর এক মানি বরকত নবীর এক মানি নিয়ামত এই দুনিয়ার মানুষ প্রশ্ন করবে নবীর মানি এটা কেন কারণ নিয়ামতের মূল হলো আমার দয়াল নবী রহমতের মূল হলো আমার দয়াল নবী নিয়ামতে ওজমা নিয়ামতে কুবরা এই তমাম কায়নাতের সমস্ত রহমতের চাবি হলো আমার দয়াল নবী এ রহমতে ওয়ালা সবাই বলবে রহমতে ওয়ালা এরকম তুলো না ऐ दो ममाची है दो ममाची है रहमत वाला आयन भी है दो ममाची है दो ममाची है रहमत वाला आयन भी ऐ रहमत वाला ऐ दो ममची है दो ममची है सलात में आ गबीर मनोजुक हमें चरजबुक बेरा बुझाते जे चिला अल्लाह नबीरी जस्ने जुलूसेर दोली लासना नाई এবার আমরা আসি পাঁচ নাম্বার দলিল কয় নাম্বার পাঁচ নাম্বার দলিল নবীজি আমার আল্লাহর নবীর জুলুস করা যারা বলে বেদাত আমরা তাদেরকে বলবো ভাই কেন তোমরা বলো আমার নবীর জুলুস করা বেদাত বাইরে তোর হাতে ধরে বলি পায়ে ধরে বলি আমি তো আর অন্য মৌলবীর মতো গালি দিতে পারি না একটু মিনতি করে বলি রে যুব কেন নবীর মিলাদুন্নবীকে বেদাত বলো কেন নবীর জুলুসকে বেদাত বলো আল্লাহর কি দয়া বর্তমান সরকার মিলাদুন্নবীকে রাষ্ট্রীয় ঘোষণা করেছেন এক নাম্বক তো নাম করা মৌলবী কমবক তো জাহেল মৌলবী হাসিবুর রহমান নামক সেরা ফুয়া হুজুরে যেমন আমার সেরা কইছে আমার মনে হয় তা আত্মবারে সেরা এ ছোট্ট একটা মাসুম বাচ্চা মিলাদুন নবীর মাহফিল নাকি এটা বেদাত এটা নাকি কোথাও নাই একেবারে এ কথাটা বলার এক সপ্তাহের ভিতরে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হলো ঈদে মিলাদুন নবী রাষ্ট্রীয় মর্যাদা পেল বাতেলেরা শের বাংলার মাজারে গ্লাসের মধ্যে পাথর মারলো আল্লাহ বলে গাজী উদ্দিনুল্লাহ শের বাংলা অনর মাজারার বাঙা সুরা তাই তো নো মেয়র মঞ্জুর মতো মেয়র ওরে দি আয় অনর মাজারিয়ান সংস্কার করে দিও
মিলাদুন্নবীরে হাসিবুর রহমান নামক এই নাম করা জামাতের এজেন্ট নিয়ে জামাতের মৌলভী যখন মিলাদুন্নবীর বিরোধিতা করলো, লামকানের খোদা বলে মিলাদুন্নবীর বিরোধিতা করেছিস আর মিলাদুন্নবীর শানকে পুরো পৃথিবীতে বুলন্দ করে দেব আমি আল্লাহ, এজন্য রাষ্ট্রীয় মর্যাদা পেল, সুবহানাল্লাহ বলে। এখন মৌলবীদেরকে ধরব, এখন যদি কোন মৌলবী মিলাদুন্নবীকে বেদাত বলে তার বিরুদ্ধে রাষ্ট্রযোগে মামলা করা হবে, কথা বলেন ঠিক না বেঠে, আওয়াজ দিয়া বলেন ঠিক না বেঠে। এখন আমরা বলতে চাই এই টাকার মৌলবীরা কথা বলতে সাবধান করে বলবি, মুখের মধ্যে লাগাম দিয়ে কথা বলবি, আমার নবীর মেলাদের বিরুদ্ধে কথা বললে তোদের এবার রেহাই নাই, পালাবার সুযোগ নাই, কথা বলেন ঠিক কিনা, দুই হাত তুলে বলেন ঠিক কিনা। কেন ছিনিলি না রে মন, কেন ছিনিলি না রে মন, রসুল আজম জীবনদারি মাওলানা কে মন, কেন মন কেন ছিনিলি না রে মন, রসুল আজম গোসলা জমে জীবনদারি মৌলানা কে মন, কেন ছিনিলি না রে মন, গোসলা জমে জীবনদারি মৌলানা কে মন, সালা দুনিয়া গভীর মনোযোগ কনম্বর দলিল আওয়াজ চায়, পাঁচ নম্বর দলিল আমার ভাইরা আল্লাহর নবীর নবুয়ত যেদিন প্রকাশ হলো আমার আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ আপনাকে তো নবুয়ত দিয়ে পাঠিয়েছি, নবুয়তের প্রকাশ যেদিন হলো আমার আল্লাহ 70,000 ফেরেশতা দিয়া আমার নবীকে মিছিল দিয়া দিয়া নবুয়তের প্রকাশ ঘটালেন, সুবহানাল্লাহ। জুলুসমানি একত্রিত হয়ে কি করা, জুলুসিটা জলসা দেখে জুলুস মানি সবাই একত্রিত হওয়া, একত্রিত হয়ে নবীর নামে স্লোগান দেওয়া। তো আমার নবীর দেখেন, নবী দুনিয়াতে আসার পরে নবীর নবুয়ত প্রকাশ সবার সময়ও নবীর যশ্নে জুলুস হয়েছে। আজকে আসি মৌলবী বলতেছে না নবীর যুগে ছিল না, তো নবীর যুগে না ছিল কি ছিল, হাদিস কোরআন রাগামাথা নাই ফরালাকা এত দামিস, টাকা তুলতে তুলতে সোল তুলতে তুলতে হাতের দিন শেষ, ফন্নার দাঁড়া কাছে নাই শুধু সোলের বস্তা একটা লই লই হতন এদিকে যায় হতন এদিকে যায়, জস্ট জুলুস বেদাত কেন বলতেছ, এগুলো তো সব কোরআন এবং হাদিসের নির্যাস, আল্লাহ বুঝার তৌফিক দিক। আপনারা কি বিরক্ত হচ্ছেন, বাবা আমাকে যেতে হবে অনেক দূরে, আমার যেতে হবে অনেক দূরে, কি মানে ওয়াজ এটা শেষ করার পরে নয়, ওয়াজের ভিতরে সুবহানাল্লাহ হলে আমি আবার ওই মৌলবী নয়, একটা মারি টিপ আর একটাতে জামু, এইটা মারি আর একটাতে জামু, বহুত হুজুর হল আছে দে সালাতুনিয়া হয়ে দূরে গিয়ে গই আর কত গুতা দিয়ে পরে হুজুর সালাতুনিয়া এসেছে গিয়ে এলে বহুত হুজুর আছে তো না সালাতুনি হওয়া থেকে পারে গেছে গা আর গো গুতার তো সালাতুনি সে চি তো মানুষ বই দিচ্ছে, আমি আবার তিনবার চারিবার টিউব মারার মৌলবী নয়, আমি যেগুলো কথা বলবো একটু বোঝার চেষ্টা করবেন, আল্লাহ বোঝার তৌফিক দিক। আরো জোরে বলেন, প্রথমে একটা বোঝার জন্য রেফারেন্স দিয়েছিলাম যে একটা ফ্যানকে যদি তিনবার কাটা হয়, একবারে যদি আধা গজ করি খাট তো ফ্যানে টাকি লম্বা ফ্যান থাকবো না তিরি কোয়াটার হইব, সাইও আবার তিরি কোয়াটারের ওয়াজ করতেছি বলি জোয়ানেরা খালকে থেকে আবার তিরি কোয়াটার ফরিও না, এতে এরা এত বিয়া হল বাপের সামনে তিরি কোয়াটার, এখন বলে এটা ডিজিটাল যুগ দে সেজন্য, মা মা তুমি মাইন্ড করিও না তোমার ছেলে এখন ডিজিটাল,
ওই আন্ডার ফ্যান একটা ফুরি মা সামনে দুলতেছে কি জবনা। একটা সময় মানুষের ভিতর একটা লজ্জাবোধ ছিল, আজকালকার ছেলে মেয়েরা খুব নষ্ট হয়ে গিয়েছে, ওরা আশ্চর্য লাগে, হায়া শরম লজ্জা, আল হায়া ও শোবাত মিনাল ঈমান, হায়া এটা তো ঈমানের একটা অংশ, তো ঈমান আর আছে কোথায়? হায়া তো অর্ধেক গেছে গা, আল্লাহ বোঝার তৌফিক দিক। আমার ভাইয়েরা বোঝাইতে চেয়েছিলাম ঈদ মিলাদুন নবীর পাঁচটা দলিল দিলাম, এবার আসেন বারোই রবিউল আউয়াল। কই রবিউল আউয়াল? বারোই রবিউল আউয়াল উপরকে বারোটা মুজেজা বলে আমি আবার আমার গতিটা ফিরিয়ে দেব মেরাজুন নবীর দিকে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যেহেতু আমাকে দ্বিতীয় বিষয় দেওয়া হয়েছে, হাতে কি আপনাদের সময় আছে নাকি লাল কাটা মারতেছে? লাল কালি মারলে আমার কই দিবেন? আমি ওয়াজ শেষ করে দেবো, ওজুদেরকে দিয়ে দেব। আমার ভাইয়েরা ঈদ মিলাদুন নবী বারোই রবিউল আউয়াল কথা বলেন ঠিক না বেঠিক? অন্য সময় আমরা ঈদ মিলাদুন নবী করি, কিন্তু আমরা রবিউল আউয়াল মাসের বারো তারিখ ঈদ মিলাদুন নবী করি কি করি না? এটার নাম জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী। ওই জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী যেমন বারোই রবিউল আউয়াল ঠিক তেমনি ভাবে আমার ভাইয়েরা আমি আল্লাহর নবীর মুজেজা বলবো বারোটা। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ আমার হামিদচরের যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারোটা মুজেজা, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, হযরত আবু আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ইনি বলে সন্তান যখন ভূমিষ্ঠ হয়, পৃথিবীর কোন সন্তান ভূমিষ্ঠ হলে ইনারা আসে কাপড় পরা ছাড়া, কিন্তু আমার দয়াল নবী যেদিন দুনিয়াতে এসেছিলেন, আল্লাহর দয়াল নবী আসার সময় আল্লাহর নবী কাপড় পরিহিত অবস্থায় এসেছিলেন। সুবহানাল্লাহ। আমার ছোট ভাইরা আপনাদের কাছে আগেই গিয়েছেন, যার যার সুযোগ হয় একটা একটা বই নিয়ে বাড়িতে রাখবেন, আপনার ছেলে মেয়ের জন্য, আপনার স্ত্রী পুত্রের জন্য। আমাদের হাতে আছে খুব কম সংখ্যক, এগুলা বেশি দরকার। আপনি সূচি পড়লে বুঝবেন, বইটা নেওয়ার পরে এক নজরে সূচিটা পড়ে দেখবেন এটার ভিতরে কি আছে। আল্লাহু আকবর বলে আপনি আশ্চর্য হয়ে যাবেন, নফল নামাজ কিভাবে পড়া যায়, একজন স্ত্রীকে স্বামীর প্রতি ভক্ত করা, স্বামীর প্রতি ঝুঁকে নেওয়া, একজন স্ত্রীকে নামাজি করা, আপনার একটি বই পারে স্বামীর প্রতি স্ত্রীকে ঝুঁকিয়ে দেওয়া। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য মুরব্বীরা হাতে করে আজকে জীবনে অনেক টাকা ইনকাম করেছেন। আমি এটা আসলে এদেরকে নামার জন্য বলিনি, এরা যেহেতু নিয়ে গেছে জন্য আমি বলে ফেলতেছি, আমার আবার বলার খেয়াল ছিল না, এরা যখন বই নিয়ে নামি গেছে গাই জন্য আমি দুইটা কথা বলতেছি, আপনারা কি বিরক্ত হচ্ছেন? এই বইটা যদি আপনারা গড়ে রাখতে পারেন, এটা বাতিলের যেমন অস্ত্র, আমি মাহফিল কমিটিকে বলবো তোমরা কিছু বই কালেকশন করে এলাকার ছেলেদেরকে এগুলা দিবা সংগঠনের পক্ষ থেকে বিয়া শাদীর মধ্যে। এখন উপহার দেখি ওই মার্কেটে যায় ১০০টি দিয়ে, কিন্তু ফুলের মালা নাকি প্লাস্টিকের সদর বদর কতগুলা দেয়, এই বিয়ের মধ্যে উপহার দিবে যেগুলা বই, জামাইও ঠিক হয়ে যাবে গুই, বউও ঠিক হয়ে যাবে গুই, দুনুমা ঠিক, জামাই বউ ঠিক হলে আর ওর ওরই কষ্ট পাইবো না, মাতর না পাইবো না, আজকালের ওর ওরই হল বউ ঢুকাইবো, আগে চিন্তা করো তো আল্লাহ না জানে বা হন খাল সাপ, হ্যাঁ ঘর দোয়ার নিদিন তো অজগর সাপ, আল্লাহ না জানে বা অজগর সাপ ওর ওরে জিবা আসিবে। আল্লাহ বোঝার তৌফিক দিক। যাদের মনোযোগ আছে তারা কালেকশন করবেন। দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি ও আমার সোনারে মদিনা, আমার প্রাণের মদিনা, ও আমার সোনার
আমার প্রাণের মদিনা, ও আমার সোনার মদিনা আমার। আরে বলিব না তোমায় আমি, বলিব না তোমায় আমি, বলতে পারি না আমার সোনার মদিনা আমার। সবাই সবাই, ও আমার সোনার মদিনা, রিয়াজুল জান্নাত তুমি নবীজির বাণী, তোমার বুকে এসেছিল জিবরীল আমি, তোমার বুকে প্রবাহিত নূরে রিজানায় আমার সোনার মদিনা আমার, প্রাণের মদিনা ও আমার সোনার মদিনা আমার। আরে ভুলিব না তোমায় আমি, ভুলতে পারি না আমার সোনার আমার, প্রাণের মদিনা আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলে গবীর মনোযোগ। আল্লাহর নবীর মুজিজার কথা বলেছিলাম, বারোটি মুজিজার ভিতর এক নম্বর মুজিজা, দুনিয়ার অন্য কোন সন্তান দুনিয়াতে আসার সময় আমরা কিভাবে এসেছি, ল্যাংটা শরীরের মধ্যে কাপড় নাই, কিন্তু আমার যুব আল্লাহর নবী যখন দুনিয়াতে এসেছিলেন, আল্লাহ জান্নাতি পোশাক দিয়ে আল্লাহর নবীকে দুনিয়াতে পাঠাইলেন, সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো আমার ভাইয়েরা, যেদিন নবী আসতেছে আল্লাহ অসংখ্য ফেরেশতার মিছিল দিয়ে দিয়ে, অসংখ্য ফেরেশতার মিছিল দিয়ে দিয়ে আল্লাহ আমার নবীকে দুনিয়াতে পাঠালেন। তৃতীয় নাম্বার মুজিজা, আল্লাহর নবী যখন আসতেছেন একটা সাদা পাখি এসে নবীর আম্মা জানকে এসে বলছে, ও মা আমেনা, আপনার ঘরে রহমাতাল লিল আলামিন নবীর আগমন হবে। আরো জোরে বলেন, সাদা রঙের একটা পাখি মামিনা ডাক দিয়ে বলেন, মক্কার গরের পাখিরে গেলাম, হঠাৎ করে দেখলাম সাদা রঙের একটা পাখি, আমি মা আমেনার দিকে আসে, আমি মা আমেনা ঘরের দিকে ঢুকি, ওই সাদা পাখিটা আমি মা আমেনাকে কেন জানি ডাক দিয়া দিয়া বলে আল্লাহর কাছে বলে, আল্লাহ পাখি ডাক দিয়া বলে, আল্লাহ ও আল্লাহ আমার জবানটা খুলে দাও, আল্লাহ আমার জবানটা খুলে দাও, আমি তো রহমাতাল লিল আলামিন নবীর মাকে দেখতেছি। একটা পাখির যদি এ অবস্থা হয়, ও যুবক কেন আমার নবীর শান বুঝো না, একটা পাখি আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, ও আল্লাহ আল্লাহ রে ও আল্লাহ, আমি পাখি হতে পারি, আমি মানুষ না, আমি কথা বলতে পারি না, কিন্তু আল্লাহ আপনার কাছে আমার অনুরোধ, আল্লাহ আমি পাখির জবানটা খুলে দাও, আমি মা আমেনার কদমে সালাম দিয়ে দেব। ওই সাদা রঙের পাখিটা মা আমেনার কদমে এসে সালাত ও সালাম দিলেন, আল্লাহর নবীকে সালাম দিয়া আর নবীর আম্মা জানকে সালাম দিয়া বললেন, ও মা আমেনা, আপনার ঘরে কে আছে জানোনি, আপনার ঘরে রহমাতাল লিল আলামিন নবী আছে। ও মা আমেনা, কিছুক্ষণ পরে এই দরার বুকে পুরা পৃথিবীকে আল্লাহ লাইটিং করে প্যান্ডেল করে সাজিয়ে দিল। ও মা আমেনা, আমি সাদা রঙের পাখি দেখতেছি, এ রহমাতাল লিল আলামিন কিছুক্ষণ পরে আপনি মা আমেনার গড়ে তশরিফ আনবে। আরো জোরে বলেন,
চতুর্থ নম্বর আমার ভাইয়েরা আল্লাহর নবী যেদিন এসেছিলেন কিতাবের মধ্যে লেখে স্বর্ণের কড়াই আনলেন আল্লাহর নবীর দাদি নবীর দাদি স্বর্ণের কড়াই নিয়ে মা আমেনার ঘরের মধ্যে তশরিফ আনলেন দাদি বলে আমার নাতি কিছুক্ষণ পরে এই দরার বুকে আগমন করবে নাতিকে নাবি তো রহমাতাল লিল আলামিন আমার আকা মাওলানা নবী তাজেদার মদিনা নবী ও যুবক যেই নবীর কথা শুনতে গিয়ে সূর্য স্থির থেকে যায় আরো জোরে বলেন আলবিদা ওয়ান নাহায়া কিতাবের ভিতর লিখে দুইটা কারণে সূর্য স্থির ছিল জোরে বলুন সুবহানাল্লাহ পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর যত কায়নাত আছে আল্লাহর সৃষ্টিতে আমার ভাইয়েরা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখে পৃথিবীতে দুইটা কারণে সূর্যকে আল্লাহ স্থির করে রেখেছিল যদি প্রশ্ন করেন ও আল্লাহ কোন কোন কারণে সূর্যকে আপনি স্থির করে রেখেছিলেন আল মাওয়া আল বিদায়া ওয়ান নাহায়া কিতাবের ভিতর আমার ভাইরা মেরাজ রদ্দায়ের ভিতরে এই কি মেরাজ রদ্দায়ের ভিতরে নকল করতেছে যে দেখো দেখো আল্লাহর নবী যেদিন মেরাজ গিয়েছিলেন ওই মেরাজ থেকে যখন মক্কায় আসলেন মক্কায় আসার পরে আবু জাহিল আবু লাহাব উতবা সাহেবা মুগীরা যখন তারা বিশ্বাস করে না আল্লাহর নবী ডাক দিয়া বলে শোনো শোনো আমি নবী যে গিয়েছি তোমরা যদি অবিশ্বাস করো আমি নবীর থেকে জিজ্ঞেস করো বাইতুল মুকাদ্দাসের মধ্যে কি আছে আমি নবী সব বলে দেব ইয়া রাসূলুল্লাহ কিভাবে বলবে মক্কার কাফেরেরা অবাক মক্কার কাফেরেরা হতবাক আবু জাহেল বলে আয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদি আপনি মেরাজে গিয়ে থাকেন আপনার কদমে জানতে চায় মেরাজের দরজা আপনি যাওয়ার সময় বাইতুল মুকাদ্দাসে আপনি নবী বলেছেন নামাজ আদায় করেছেন যদি আপনি নামাজ আদায় করেন একটু বলেন বাইতুল মুকাদ্দাসের জানালা এবং দরজা কয়টা সুবহানাল্লাহ নবীজি আমার ওই নবীকে যখন প্রশ্ন করা হলো আল্লাহর নবী বলে কুদার কসম ওয়াল্লাহ আল্লাহ বাইতুল মুকাদ্দাসকে আমি নবীর সামনে এনে উপস্থিত করে দিল আর আমি নবী বাইতুল মুকাদ্দাস দেখে দেখে তাদের উত্তর দিলা কাফেরেরা প্রশ্ন করলো ও নবী বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা লাম্মা কাজ্জাবানি কুরাইশুন হাদিসের ভাষা আল্লাহর নবীর কথাগুলো যখন মিথ্যা রূপে বলতে চাইল ও যুবক সেই কঠিন মুহূর্তে মুসিবতের মুহূর্তে কঠিন মুহূর্তে আল্লাহর নবীর কথাগুলোকে সত্যভাবে বাস্তবায়ন করার জন্য আমার ভাইয়েরা আমার নবী বলে দিলেন ও যুবক আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ আপনি বাইতুল মুকাদ্দাসে যাবার সময় এখানে কি কাউকে দেখেছেন কি সুবহানাল্লাহ বলে নবী বলে শুধু দেখেছি না তিনটা কাফেলা দেখেছি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ তিনটা কাফেলাই দেখেছেন কোথা থেকে গিয়েছে মক্কা থেকে গিয়েছে কোথায় দেখেছেন অমুক জায়গায় দেখেছেন ও নবী একটা প্রশ্ন করব ফাটতাইনি উত্তর দিতে নবী হইন না চেষ্টা করতাম দেবার লাগি নবীর যখন প্রশ্ন করলা ও নবী কখন আইবা একটু হইতাইনি কোন সময় মক্কার ভূখণ্ডে ঢুকবা নবী হয় একটা আসবো সূর্য ডুবার পরে আরেকটা আসবে সূর্য উদয় হওয়ার আগে আপনি এগুলো জানেন আল্লাহর নবী যখন বলে দিলেন মক্কার কাফেরেরা বিশ্বাস করে না এবার নবীকে ডাক দিয়া কয় ও নবী আপনার কথা যদি বিশ্বাস হয় আমরা ঈমান আনব এই কথা বলার পরে তোমরা সময়টাকে গুনে টাইম দেখতে দেখতে আমার ভাইয়েরা সূর্য ডুবে যাবে সূর্য এখনো কাফেলা আসে নাই নবীর সাহাবায়ে কেরাম সিদ্দিক আকবর পাহাড়ের চূড়ায় উঠে গেলেন
সিদ্দিক আকবরের মনে মনে ভয় যদি আল্লাহর নবীর কথা যদি সত্য না হয় সিদ্দিক আকবরের ঈমান নবীর কথা সত্য কিন্তু কাফেলেরা ফেসাবে এটাকে অস্বীকার করার চেষ্টা করবে এজন্য পাহাড়ের চূড়ায় উঠলেন চূড়ায় ওঠার পরে কাফেলার দিকে থাকে আছে কাফেলা আসে না সূর্য অস্ত হয়ে যাবে সূর্য অস্ত হয়ে যাবে কাফেলেরা দুল তাবলা বাজিয়ে দিল দুল বাজিয়ে দিল এই মক্কার মানুষ মক্কার মানুষ প্রস্তুত হয়ে যাও নবী মুহাম্মদকে মক্কার ভূখণ্ড থেকে চিরদিনের জন্য বের করে দেব নবী মুহাম্মদকে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে মক্কা শরীফ থেকে বের করে দেব আমার নবীর সাহাবায়ে কেরাম ডাক দিয়া দিয়া কান্দে ও আল্লাহ এমন কি ঘটনা তুমি ঘটাইতেছো মক্কার ভূখণ্ডে আল্লাহ গো এমন কি ঘটনা মক্কার ভূখণ্ডে ঘটবে আমার দয়াল নবীকে নাকি বের করে দিবে এই কথা বলার সাথে সাথে সিদ্দিক আকবরের চোখের পানি সিদ্দিক আকবর কাইন্দা কাইন্দা আল্লাহর দরবারে ডাক দিয়া কই আল্লাহ বেইজ্জতি যদি করো ঈমানদারের হাতে করিও গো আল্লাহ বেঈমানের হাতে তুমি বেইজ্জতি করিও না আল্লাহর কাছে যখন এই দোয়া করলো আমার আল্লাহ ডাক দিয়া কই ও সিদ্দিক তুমি তো আমার নবীর বন্ধু ও সিদ্দিক তুমি তো দুনিয়ার কোন সিদ্দিক নয় দুনিয়ার আবু বকর নয় তুমি তো আমার নবীর জন্য গারে সুরের মধ্যে নিজের জীবনটা পর্যন্ত কুরবান করতে চেয়েছিল সিদ্দিক রে সর্বপ্রথম মেরাজ বিশ্বাস করেছিল তুমি আমি তুমি সিদ্দিকের কথাকে রাখলাম সূর্যরে আল্লাহ ডাক দিও কই ও সূর্য আর ওদিকে পশ্চিম দিকে যাইছে না আমার নবী রহমাতাল লিল আলামিন যে কথা বলছে কাফেলা মদিনা থেকে যতক্ষণ মক্কায় ঢুকবে না তুমি সূর্য নিচের দিকে যাবা না যদি গরির কাটা পাঁচ মাস যদি লাগে রে ও সূর্য যাইছ না রে যাইছ না পাঁচ মাস লাগুক এক বছর যদি লাগে তুই সূর্য উঠবি না এটা আমি আল্লাহর হুকুম আরো জোরে বলেন দ্বিতীয় নম্বর কারণ ইউসা ইবনে নুন এই মানুষটার জন্য আল্লাহ সূর্যকে স্থির করে রেখে দিয়েছিল অর্থাৎ যেখানে ছিল সেখানে রেখে দিয়েছে এবার মক্কার ভূখণ্ডে আমার ভাইয়েরা দুল তাবলা পিটিয়ে দিল বলছে নবী মুহাম্মদের কথা মিথ্যা হয়ে গিয়েছে সূর্য ডুবে গিয়েছে কাফেলা তো এখনো ঢুকে নাই এবার পাহাড়ের চূড়া থেকে সিদ্দিক আকবর বলে আমি সিদ্দিক দেখতেছি কাফেলা ঢুকতেছে এবার মক্কার মানুষের ভিতরে হাহাকার হলো হাহাকার হলো এটা কেমন কথা নবী মুহাম্মদ যা বলে তা সত্য হয়ে যায় নবীজির কথাগুলা সত্য হয়ে যায় এ কথা বলে বলে আমার ভাইয়েরা এবার আসলো নবীজির কাছে ও নবী শেষবেলায় একটা প্রশ্ন করতাম হইডা হইনা হইডা একটা প্রশ্ন করতাম আবু জাহেল আয়া হয় অকুলতা মানিয়ে নিলাম সূর্য ইতা অস্ত গেছুন না দাঁড়াইয়া তাকছুন ইতা মানলাম এখন কত হইলো নবী মোহাম্মদ আপনার কাছে একটা জিনিস জানতে চাই আমরা হাতের ভিতরে কিতা আছে ইতা হইতে পারতাম আমার নবী হই ইতা কোন জাতির প্রশ্ন করলা হাতের ভিতর কিতা আছে ইতা হইতে না পারলে কি আমি নবী হইতে পারতাম নি অনুকারে অনুকা পাইছা হাতের ভিতর কিতা আছে ইতা হইতাম না সুতরাং আমার নবী হয় যদি হাতের ভিতর জিতা আছে ওই জিনিসটা যদি সাক্ষ্য দেয় আমি নবী মুহাম্মদ আরো জোরে বলেন না আয়না মে মুহাম্মদ সাল্লে আলা আয়না মে সবাই সুবহানাল্লাহ
रे दिल को जला सुभान अल्लाह सलातुनिया अमर भैया छिलम कोई नंबर सेन नंबर कोई नंबर दादी किनी आसलें भूले गेलें शून्येर प्लेट निये आसलें नबी आमार एखोनो दुनियाते आसे नाई नबीजीर दादी शून्येर प्लेट निया दाड़िये आछे आमार नबीर अपेक्षाय नबी जखन आइबा शून्येर प्लेटेर मध्ये आमार नातीर नेब नबी मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु आलाइहि वसल्लम के नेब ओई नबीर आदर करब ओई नबीर मोहब्बत करब ओ जुबक पंचम नम्बर मौजजा हलो इब्राहिम आलाइहि सलातु वस्सलामेर स्त्री हजरते सारा आलाइहि सलातु वस्सलाम आमार नबीर मायेर कदमे चले এসেছে এরপরে আমার ভাইরা ষষ্ঠ নম্বর মজা হলো ফেরাউনের স্ত্রী আসিয়া যার শরীরকে আমার ভাইরা চামড়াগুলা তুলে ফেলা হয়েছিল চামড়ার ভিতরে লবণ ঢুকায়া দিয়া রুদের মধ্যে দেওয়া হলো আসিয়া ও আসিয়া তারপর তুমি ইসলামের কথা বুইলা যাও আসিয়া কইনা রে গো ও স্বামী না ও স্বামী ফেরাউন তুই যদি আমি আমি আসিয়ার জীবনটাও যদি নিয়া নেস তুমি এখানে লবণ ঢুকায়া দিস তুমি আমাকে সূর্যের আলোর মধ্যে দিয়া সূর্যের আলো দিয়া তুমি আমার শরীরের মধ্যে আঘাত করেছো আসিয়া ডাক দিয়া কয় আমি আসিয়া যদি ঈমানটা হারায়া ফলাই তাহলে তো আমার নবীর উপরে সবাই ঈমান হারায়া ফলাবে আসিয়া ডাক দিয়া কয় ও পৃথিবীর মানুষ শোনো আমি আসিয়া জীবন দিতেছি যত বাতিল আমার নবীর বিরোধিতা করবে যত ইহুদি নাসারা আমার নবীর বিরোধিতা করবে তোরা এগুলা শুনবি না আমার নবীর উপরে ঈমান আনবি আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আজম দস্তকে আমার ভাইয়েরা এরপরে যে আসিয়ার শরীর গুলা চামড়া গুলা তুলে তুলে লবণ দেওয়া হলো নিজের স্বামী রোদের মধ্যে দিলেন কিতাব লেখে রোদটা ছিল বারোটা সাড়ে বারোটা এগারোটার দিকে যখন রোদের তাপটা সবচেয়ে বেশি পড়ে বালু আমার ভাইয়েরা দুধময় বালুর ছড়ের মধ্যে আসিয়াকে শুয়াইয়া দিলেন আসিয়া কেন্দে কেন্দে ডাক দিয়ে কয় যে আল্লাহর ইসলাম ধর্ম গ্রহণ করেছি ওই আল্লাহ যদি হক হইয়া থাকে আমি আসিয়া চিন্তা করব না কারণ আল্লাহ মুমিনদের জন্য জান্নাত রেখেছে আরো জোরে বলেন আর একটু মহব্বতে বলেন আমার ভাইয়েরা আল্লাহর নবীর মুজেজা এবার আসুন সাত নাম্বার মুজেজা নবীজি আমার হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি দেখতে পেলাম আল্লাহর নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসি দাওয়া থেকে শুরু করে সব কিছু নবীর ব্যতিক্রম ধর্মী ছিল সুবহানাল্লাহ অষ্টম নম্বর মুজেজা আল্লাহর নবী যখন দুনিয়াতে আসলেন আসার পরে আমার ভাইয়েরা আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের চরিত্র আমার নবীর ভিতরে দিয়ে দিলেন সুবহানাল্লাহ নবী তো রহমাতাল লিল আলামিন আছো আবার নবীর বংশধরায় যিনি প্রথম এসেছিলেন আদম আলাইহিস সালামের সাথে সুসম্পর্ক করে দিলেন নবীর সাথে একটু জোরে বলেন আর একটু মহব্বতে এভাবে নবীর মুজেজা যদি আমরা বলতে থাকি এভাবে বলতেই থাকতে হবে শেষ করা যাইতো না যাইতো কারণ নবী ইনি এমন নবী যেই নবীর জন্য আমার ভাইয়েরা একটা মাকড়সা মাকড়সা ছিলেন আপনারা হামিচ্চরে মাকড়সা আছেন না ইতা কিতা করে বাজারে ব্যবসা করে না হ্যাঁ মাকড়সার কাজ কিতা ইতা কিতা জালি বান্দা মাকড়সার কাজ হইলো কিতা জালি বান্দা একবার
নবী আইবার আগে এক মাকড়সারে পাড়াইছে আল্লাহ দুনিয়াতে কয় মাকড়সা দুনিয়াতে যাইয়া একটা কাজ করবি কয়টা কথা কন না আপনারা মানুষ কয় নম্বর কথা কন কোন দুই নম্বর নেই কোন তাহলে এক নম্বর হইলে এক নম্বর এটা কইতেছেন নাকি তাহলে হ্যাঁ আপনারা মানুষ কত নম্বর তাইলে মাকড়সারে পাড়াইছে আল্লাহ কয়টা কাজ করিবার লাগি দুনিয়াতে ফাটাইছে দুনিয়াতে আবার পরে জাল বুনিয়ে দিছুন দেওয়ার পরে আল্লাহ এত হান খুশি হইয়া গেছেন কি আল্লাহ হয় তুমি মাকড়সার আমি হায়াত দিতাম 700 বছর আরো জোরে কই না আমার ভিতরে কোনো কাজ নাই তো তুমি কি করছো আমি আল্লাহর ঘর খানে কাবা কোন জায়গায় হবে এটা একটা জাল দিয়ে আমি বুনান দিয়া দেখাই দিছি এখন আল্লাহ ডাক দিয়া কয় এ মাকড়সা জিগাইতানি জিগাইবানি কি কারণে তোমার হায়াত বাড়াই দিলাম 700 বছর মাকড়সা ডাক দিয়া কই আল্লাহ ও আল্লাহ জিগাইলাম না একটু হয়া দেন না কি কারণে 700 বছর বাড়াইয়া দিলা আমার আল্লাহ ডাক দিয়া কই ও মাকড়সা তোর হায়াতটা বাড়াইয়া দিলাম 700 বছর পরে আমার দয়াল নবী গারে সোর পর্বতের ভিতরে যাবে ওইখানে মক্কার কাফেরেরা আল্লাহ নবীকে কষ্ট দিবে মক্কার কাফেরেরা যখন কষ্ট দিবে নবী মক্কা থেকে মদিনায় যাবে মদিনায় যাবার সময় আল্লাহর নবী গর্তের ভিতরে ডুববে ওই গর্তের দরজায় জাল বুনান দিতে হবে তুমি মাকড়সা আরো জোরে বলেন এখনো নবী আইছে না নবী আবার 700 বছর আগে মাকড়সারে আল্লাহ হায়াত দিছুন ওই তোমার একটা কাজ হইতা ওই ইটা কিতা ই তুই বা কিতা ওই গারে সৌরের পর্বতের ভিতরে একটা গর্ত আসইন ওই গর্তের ভিতরে যখন আমার নবী ঢুকিয়া যাইবা কি সিদ্দিক আকবর ঢুকবা ওই গর্তের দরজার মধ্যে ওখানে তো কোনো দরজা নাই তো দরজা না থাকলে তো কাফের আর আমার নবীকে দেখিয়া ফলাইবা তো মাকড়সারে কইয়া দিলা তোমার আমি 700 বছর হায়াত দিছি আমি আল্লাহ জিকির করিবা নবী আসলে নবীর কদমে একটা সালাম দিবা এখন কার হুজুর এরা কই সালাম দেবা বেদাত ইতায় হওয়া যাইত না আরে বেককলের গরের বেককল আল্লাহ শিখাই দিতেছে মা করো সারা সালাম দিবা আমার নবীরে আর এই যুগের বেককলের কি তা কই দেব বেদাত তুই গেছিস কি হেতে যে কত বড় বেদাত হেতে নিজ হই জানে না বুঝছ নি কি তা কইছি বুঝলে বুঝবা তা না বুঝলে ইতা কি তা তাসওয়াতা তা নিজে নিজে যদি মানুষ তেজ হতে হয়ে গেলে আর করার কিছু আছে কনা করার কিছু আছে আপনারা কি লাইনে আছেন না বেলাইনে গেছেন আমরা ক নম্বরত আসিলাম ওদিকে 8 নম্বর এদিকে 1 নম্বর 1 নম্বর শেষ করে আবার যাইমু 8 নম্বরে সিরিয়াল ঠিক রাখবে সুবহানাল্লাহ কর আন্তরিকতা এটাই অনেক ভালো লাগে হুজুর দেখছেন গেছেন আবার আইয়া বসছেন খানি উনি খাইছেন না ইতা বাক্কা আগে শেষ করিয়া দিছেন আর যেখানি উনি আমার ফুল আর হর্ষই ও বাপ রে বাপ সুবহানাল্লাহ হামি সরের মানছে এত আন্তরিকতা দেখায় আমি এই মাহফিলে কি আরেকবার আইছি না দুইটা বছর পরে না আবার আইছিলাম হ্যাঁ ফুলারা কই দুই বছর পরে নাকি আবার আইছি আমার পুলি কিছু এতখান মাহফিল করি এতখান মনে থাকেনি রে বৈশা যাই হোক তো এখন কত হইল কিতা আমরা মানুষ হইলাম এক নম্বর আর মাকড়সারে আল্লাহ কাজ দিল কয় আমার নবী এখনো আইছে না নবী যেদিন আসবে মাকড়সা তোমার কাজ হবে নবী ঢুকার পরে এখন নবী আইছুন সিদ্দিক আকবর কই ইয়া রাসূলুল্লাহ আপনারে আগে ঢুকতে দিতাম না নবী হই কিতা করতা হয় ও নবী আপনি তো রহমাতুল লিল আলামিন আমি একটু ঢুকিয়া দেখি কি তো হইছে এখন ওখানকার ভিতরে সিদ্দিক আকবর ঢুকিয়া দেখা হই ওখানে দেখা যায় 70টা দরজা কত খান
আল্লাহ যখন বান্দারে পরীক্ষা করে নিজের বাবার কাছ থেকে সন্তানে নিয়ে নেয়, কথা কোন ঠিক না বেটে? নিজের মালের উপর, ধনের উপর, দৌলতের উপর, রিজিকের উপর আল্লাহ ধ্বংস করে দিয়া তাগরে পরীক্ষা করে, পরীক্ষাতে ফাঁস করা লাগবা, ইমানদাররাই পরীক্ষাতে ফাঁস করবে, কথা কোন ঠিক না বেটে? আর যে ইমানদাররা ফাঁস করবে আল্লাহ হয় ওবাশিরি সাবিরিন, ধৈর্য ধারণ যারা করবা তাগর লিগা শুভ সংবাদ, সুন্দর সুন্দর জান্নাত এমন ভাবে রাখছি এখান থেকে খালোঘাটের ব্রিজের এখানে যদি জান্নাত হয় ওইটার ভিতরে কে কেমনে কি করতেছে সব এখান থেকে দেখবা, এটা হইলো জান্নাত। জোর কইনে সুবহানাল্লাহ। আপনার নলার ফাঁসের ভিতরে, নলার ভিতরে কিতা আছে ইতো দেখা যাইবা, ইতার নাম জান্নাত। জোর কইনে সুবহানাল্লাহ। এখন আমার ভাইয়েরা যখন গারে সৌরতের পর্বতের মধ্যে গেলেন, জবার পড়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গর্তের ভিতরে ঢুকলেন। ঢুকার পরে সিদ্দিক আকবর বলেন, ছিদ্র দেখলাম 70টা, কয়টা? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধের মধ্যে রুমাল ছিল, রুমালটা কি করবে কি করবে, দরজা তো 70টা, কিভাবে ডাকবে? এখন রুমাল তারে ছিদ্র করে করে ছোট করে করে ওই জায়গাগুলো ভরাট করে দিলেন। জায়গাগুলো ভরাট করার পরে আমার ভাইরা মেইন দরজাটা থাকিয়া গেলেন গি, এটা ভরাট করতে পারছে না। এখন আমার দয়াল নবী, আমার দয়াল নবী, মায়ার নবী যখন ওই গর্তের ভিতরে ঢুকলেন, সিদ্দিক আকবর ঢুকলেন, এদিকে মাকড়সা এমন কাজ শুরু করলেন, অটোমেটিকলি একটা কাজ ওই আপনার গর্তের দরজার মধ্যে আসলেন, কিতাবে লিখতেছে 500 বছর একটা গাছের বয়স, যেমন 500 বছর একটা গাছের বয়স হলে যেমন পুরাতন হয়, আল্লাহর নবী গর্তের ভিতরে ঢোকার সাথে সাথে একটা গাছ এমন ভাবে দরজার ভিতর আইয়া এমন ভাবে ফোটা শুরু করলো, 500 বছর ওই গাছটার বয়স যেমন হয় তেমন হইয়া গেল। আর গাছটা যখন উঠিয়া গেলেন গি, ওই গাছের পাতায় পাতায় মাকড়সা জালি বুনান দিয়া দিল। আল্লাহর নবী আরাম করছেন, সিদ্দিক আকবরের রান মুবারকের মধ্যে আরাম করছেন, করতে করতে সর্প আসলেন আমার নবীকে দেখতে চায়। 700 বছর ধরে আমার নবীকে দেখার জন্য পাগল পারা হইয়া বইয়া রইল। ওই সাপ জাগ দিয়া কয়, কে জানি আমি আমার দয়াল নবীর চেহারা মুবারক দেখার জাননি ফুটা ফুটা করে রেখেছিলাম, কে জানি ফুটাগুলা ভরাট করে দিয়েছে, এমন কথা কইয়া দরজার মধ্যে যাইয়া করাঘাত করলো। সিদ্দিক আকবরের সমস্ত শরীরের মধ্যে রক্তাক্ত হয়ে গেল, বিষাক্ত হয়ে গেল। আমার সিদ্দিক আকবর কান্দে, তারপর আমার দয়াল নবীর ডাকে না, আমার দয়াল নবীর ডাকে না। সিদ্দিক জানে আমার আল্লাহ কুরআনুল কারিমের মধ্যে অনেক আয়াত বলে, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদি ইল্লা বি রাসূলিহি, আল্লাহ বলে আমার নবীর সামনে বাড়াইও না। অপর আয়াত আল্লাহ বলে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওক সাওতিন নবী, আমরার দয়াল নবীর সামনে বড় করে কথা কইও না। ইয়া নবী সালামু আলাইকা সালাম দিলে ওখানে তোমরা বইয়া তাইকো না, নবীর দাঁড়ায়া সালাম দাও, ওই আদবটা যদি আল্লাহর কবুল হইয়া যায় কি, ও আশিক রসূল ভাইরা, ওই আদবটা যদি আল্লাহর কবুল হইয়া যায় কি, আল্লাহ যদি তোমার ওই আদবটা কবুল করে জিন্দেগীর গুনাহগুলা তোর মাফ করে দিবে। সিদ্দিক আকবর কান্না করে, কিন্তু নবীরে বলে না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ বলে বলে না, নবীজি আমার যখন জাগ্রত হইয়া তাকায়, সিদ্দিক আকবরের চেহারা কালো, আমার দয়াল নবী ডাক দিয়া কই, সিদ্দি তোমার চেহারা কালো, ও সিদ্দিক তুমি কেন বললা না, ও সিদ্দিক তোমার ডাক্তারের কাছে যাইতে হবে না, আমি দয়াল নবী রাহমাতাল্লিল আলামিনের মুখের তুতু দিয়া তোমার রোগটারে ভালো করে দিলা। দয়াল নবী জিব্বা মুবারক থেকে তুতুগুলা বাইর কইরা, আমার ভাইরা তুতু মুবারক গুলা লাগাইয়া দিলা, লাগাইয়া দেবার পরে ওই তুতু মুবারক লাগাইতে দেরি, ও যুবক দেখা যায় হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো অসুবিধা ছিল ওইগুলা সব ভালো হইয়া গেল, সিদ্দিক আকবর সুস্থ হইয়া গেলে। আরো জোরে বলেন
আমার ভাইয়েরা নবীর 12টা মুজিজার ভিতরে আমরা গেলাম 8টা মুজিজা এরপর আসেন আমার ভাইয়েরা 9 নম্বর মুজিজা হলো আল্লাহর নবীর মা নবী এখনো আসে নাই ঘর থেকে বের হলেন বের হওয়ার পরে আল্লাহর নবীর মা বলছেন আমি দেখতে পেলাম জবলের নূর এবং জবলের রহমত দুইটা পাহাড় থেকে দুইটা হিংস্র প্রাণী একটা আরেকজনের সাথে কোলাকুলি করে কোলাকুলি করার পরে মা আমেনার দিকে এসে বলে ও মা মেনা আমেনারে শোনো শোনো ও মা মেনা তোমার একটু কইয়া দি ও মা মেনা তোমার পেটের ভিতরে রহমাতুল লিল আলামিন রে দেখতে পায় ও মা আমেনা তোমার সন্তান যদিও বা তোমার জন্য সন্তান উনি তো আমাদের জন্য রহমাতুল লিল আলামিন সুবহানাল্লাহ আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রহমাতুল লিল আলামিন আলামিন মানে আল্লাহর কায়নাত ইমামের জন্য রহমত মুয়াজ্জিনের জন্য মুসল্লির জন্য দোকানদারের জন্য মুমিনের জন্য বেনামাজির জন্য নামাজির জন্য সবার জন্য কাফেরের জন্য হিন্দুর জন্য বৌদ্ধের জন্য খ্রিস্টানের জন্য ইহুদির জন্য আরে আমরা তো এমন নবীর গোলাম আমাদের নবীরা আমাদের নবীকে হিন্দুদের মানত হবে বৌদ্ধদের মানত হবে খ্রিস্টানদের মানত হবে ইহুদিকে মানত হবে নসরাকে মানত হবে কারণ আল্লাহ রহমাতুল লিল আলামিন করে নবীকে অল স্কোয়ার বানিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দা অনলি সলিউশন ফর অল থিংস এই তমাম কায়নাতে ওই নবীর কোনো মেসাল নাই ওই নবীর দৃষ্টান্ত নাই ওই নবী হলেন রহমাতুল লিল বলেন না রাহম আল্লাহু আকবার আমার ভাইয়েরা 10 নম্বর আসুন আল্লাহর নবীর মুজিজার ভিতরে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম শাসন ব্যবস্থা করতে যে কঠোরতাগুলো করতেন কঠোরতা মূসা আলাইহিস সালাম যখন ওনার সময়ে দেশ পরিচালনা করতেন একজন দেশনেত্রীকে কোন সময় কঠোর হতে হবে কোন সময় সহানুভূতি দেখাতে হবে কথা বলেন ঠিক না বেঠিক সহানুভূতি দেখালে তারা এগিয়ে আসবে কাজ করবে কঠোর না হলে সান্দাবাজি করবে দুকাবাজি করবে অন্যায় করবে জায়গা লুণ্ঠন করবে এজন্য মূসা আলাইহিস সালাম যখন কঠোরতার প্রয়োজন ছিল তখন কঠোর হতেন আল্লাহ মূসা আলাইহিস সালামের গুণটা আমার নবীর ভিতরে দিলেন আরে জোরে বলেন আমার ভাইয়েরা 11 নম্বর মূসা আলাইহিস সালামের এটা যাওয়ার পরে 11 নম্বর হলো আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালাম 18 বছর আমার ভাইয়েরা রোগে আক্রান্ত ছিল কয় বছর 18 বছর ছোটবেলায় আমার ভাইয়েরা এমন গন্ধ বের হতেন যে গন্ধের কারণে ও আমার যুবক যে গন্ধের কারণে হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে কেউ আসতো না নিজের স্ত্রী আসতো নিজের স্ত্রী আসতো বিবি রহিমা স্ত্রী যখন আসতেন স্ত্রী এখন মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে স্বামীর খাওয়ায় একদিন সমাজের মধ্যে কুৎসা রটনা করে দিলেন ও আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালাম ঘরে বসে বসে খাও তোমার স্ত্রী কি করে তুমি জানো না বলে কি করে বলে তোমার স্ত্রী তো এক জায়গায় চুরি করেছে তোমার স্ত্রীর চুলগুলা কেটে নিয়েছে নাউজুবিল্লাহ কত বড় তোহমত এবার ঘরে যখন আসলেন স্বামী অবিশ্বাস করলেন বিবি রহিমাকে ঘরের থেকে স্বামী বের করে দিচ্ছেন এই বিবি রহিমা তোমার সাথে সংসার করব না তুমি খারাপ কাজ করে করে আমাকে খাওয়াইছিলা আমি আইয়ুব আমি নবীর আল্লাহর নবী আমি কখনো হারাম কাজ খেতে পারি না হারাম খাবার খেতে পারি না বিবি রহিমা প্রমাণও করতে পারছে না উত্তরও দিতে পারছে না কেঁদে কেঁদে দুইটা হাত টেনে দিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ হবুনি এটা তোমার বড় অপার
তুমি বড় দয়াবান, তোমার রহমতের দয়া তোকে কেউ নয়রা শোয়ে না। তুমি আল্লাহ বলেছো লা তাকনা তুমি রহমাতিল্লাহ, হযরত রহিমা বলে আল্লাহ আমি তোমার রহমত থেকে নয়রা শোব না। আল্লাহ তুমি যদি আমার উপরে চেয়ে বড় আঘাত দিয়ে দাও আমি রহিমা অধৈর্য হব না। তুমি নিজেই বলেছো লা তাকনা তুমি রহমাতিল্লাহ, আমি আল্লাহ রহমত থেকে নৈরাশ্যও না। রহিমা ওই নৈরাশ্যই না, রহিমা সবর করে আছে। আলেম ওলামার ফতোয়া বৈঠক হলো, বৈঠকের মধ্যে সিদ্ধান্ত হলো বিবি রহিমাকে 100 দুররা মারতে হবে। কই দুররা কথা বলেন না কেন? 100 দুররা এই যুগের ওই যুগের 100 দুররা যদি মারে রে ভাই, 2 দুররা মারলে ওই মহিলা তো আর বাঁচবে না। লামকানের খোদা জিবরিল আমাকে ডাক দিল, জিবরিল ও জিবরিল কি সাইরা কি সাইরা, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবাতান নবী, সুবহানাল্লাহ। বিবি রহিমা তো ইবাতন নেককার মেয়ে বল সদ্দার, ইবার নবী ইবা মেহফল ওর মহিল হল নেককারি মহিল হল সদ্দার, দুজনের মন রক্ষা করণ করিব। ও জিবরিল কি চাইলা, তাড়াতাড়ি যো আয় খোদা কইলাম বলি খ। আ হযরতে আইয়ুব আলাইহিস সালাম রিয়ান তাইব, বিবি রহিমা রিয়ান তাইব, ফয়সল ঠিক তাইব। আইলাম কানুর খোদা হুকুম দিলাম 100 অলা জারু আল্লাহ ফয়সালাদের অবু ইবা তো আন নবী ইবা মেহফলর নেককারি মেহফল সদ্দার, আইন তো পাশ গিয়ে গই 100 দুররা মারিব, আইন তো ফালতাম যাই তো নো তইলে কেন বো কেন বো, খোদা হতে 100 অলাজার হলো অলাজার হলো বাড়ি মারিব তো হব লইবা দে 100 মোট বাঁধিব বাজারের পরে বাড়ি বাড়ি বাঁধো গো দর করে হন সুবহানাল্লাহ। ইয়ানল দে খোদার ফয়সালা ডর করে হন আল্লাহর হাজগুল্লি, আল্লাহও নিয়ামত দেয় না নদে মাতনা দেয় না নদে এত লাই নিয়ামত তুন নয়রা শোন যাই তো ডর করে হন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা 11 নম্বর মুজিজা হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে এত বড় বিপদ গিয়েছে তারপরও আল্লাহকে ভুলে নাই, সুবহানাল্লাহ। আল্লাহকে যে পাইতে চায়, সুবহানাল্লাহ বলেন, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে আরশ কুরসি লহ কলম না চাহিতে পেছে সে সালাত নিয়া। আমার ভাইয়েরা 11 নম্বর চলে গেল, 12 নম্বর মুজিজা কি মানি, আমার দয়াল নবীর মুজিজা শেষ করা যাবে না। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে জিন্দেগি ছিল, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এমন পরীক্ষা করেছিলেন উনাকে যারা মানেন না। আমার আল্লাহ বলেন ও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার মুরিদদের কে আপনি জাহাজে উঠেন। আমার ভাইয়েরা 12 নম্বর হলো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বন্দেগি কেমন ছিল। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনার কথা যারা মানে নাই উনাদেরকে জাহাজের মধ্যে উঠতে বললেন, যারা মানে নাই তাদেরকে নিচে রাখবে, যারা মেনেছে তাদেরকে নিয়ে উঠবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে নূহ আলাইহিস সালামের বন্দেগি এগুলো আমার নবীর ভিতরে দিয়েছেন, একটু জোরে বলেন। তাহলে আমার নবীর জশ্নে জুলুস মানার দরকার আছে না নাই? বলেন না আছে না নাই?